দুই গোলে পিছিয়ে পড়েও বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স বিটি টুডের খেলা সংবাদে স্বাগত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরোই ভালো করতে পারেনি ফ্রান্স শেষ ষোলোই সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় এরপর বিশ্বকাপের বাছাই পর্বেও বসনিয়া ও ইউক্রেনের বিপক্ষে পয়েন্ট বাগাবাগি করতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের একটু আতে গা লাগাই স্বাভাবিক কাল রাতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প নিয়ে ফ্রান্স কোচ দিদের দেশম তাই কথাটা স্মরণ করিয়ে দেন আমরা এখনো সেরা দলগুলোর কাতারেই পড়ি তুরিনে ন্যাশনস লিগের সেমিফাইনালের পর দেশমের সঙ্গে দ্বিমত পোষণের লোক খুব কমই মিলবে চল্লিশ মিনিটের মধ্যে দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স এখান থেকে ঘুরে দাঁড়ানোর রোমাঞ্চকর গল্পের জন্ম দেন করিম বেঞ্জেমা কিলিয়ান এমবাপে ও তেও হার্নান্দেস তিনজনের গোলে শেষ পর্যন্ত তিন দুই গোলে জয়ে নেশনস লিগের ফাইনালে উঠেছে ফ্রান্স জয়ের পর ফ্রান্স কোচ দেশম বলেন ইউরোর শেষ ষোলো থেকে বিদায় নিলেও ফ্রান্স দল এখনও ভালোভাবেই টিকে আছে ফিনল্যান্ড এবং বেলজিয়ামের মতো সেরাদের বিপক্ষে তা প্রমাণ করেছি আমরা এখনও সেরা দলগুলোর কাতারে আছি ধন্যবাদ কেলা সংবাদটিতে সাথে থাকার জন্য